প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শীতের রাতে কষ্ট করে ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ের মাস শেষ হলো, স্বাধীনতার 50 বছর পূর্তি। আমরা এখন এমন একটা সময় অবস্থান করছি যে বাংলাদেশ একটা পরিণত অবস্থায় গিয়েছে। তো এই পরিণত বাংলাদেশের যে আজকে আমরা যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বিষয়ে বলি আজ আপনাদের লেকচার নাই নয় 9 নম্বর লেকচারে আপনাদের যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে তা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিষয়টি যদি আমরা এই মুহূর্তে আলোচনা করি, তাহলে আমাদের আজকের যে বিষয়গুলো আলোচ্য থাকবে তা হচ্ছে রাজনৈতিক দলের গঠন, ভূমিকা ও কার্যক্রম। তারপর হচ্ছে রাজনৈতিক দলের ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে দুটো জায়গাতে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যখন আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় যে বাংলাদেশ বিষয়াবলী থাকবে, সেখানে যেমন এখান থেকে প্রশ্ন আসার সুযোগ রয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা যখন নৈতিকতা ও সুশাসন বিষয়ে পরীক্ষা দেবেন, সেখানেও আপনাদের নাম্বার আছে, সেখান থেকেও আসলে এখানে প্রশ্ন আসার সুযোগ রয়েছে। তাহলে আমরা দেরি না করে আজকের আমাদের আলোচনায় যাই। আমাদের আলোচনায় থেকে আপনাদেরকে যে বিষয়টা আমি স্পষ্ট করার চেষ্টা করব সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো আসলে কেমন হতে পারে। আরেকটা কথা বরাবরের মতো আবারও বলছি যে আলোচনার বিষয়ে আমি সম্পৃক্ত থাকবো ঠিক ততটুকু যতটুকু আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আসা যাক, যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, তো আমাদের রাজনৈতিক অবস্থা বলতে আমরা বুঝি যে বাংলাদেশ প্রত্যেকটা দেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে কিছু রাজনৈতিক দল থাকে। এখন রাজনৈতিক দল বলতে আমরা আসলে কিছু বুঝি কি বুঝি খুব সাদামাটা ভাবে যদি বলি, রাজনৈতিক দল বলতে কিছু সংগঠিত মানুষ যাদের একটা নির্দিষ্ট নৈতিকতা এবং আদর্শ থাকবে, এবং নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে যারা জনগণের সমর্থন আদায় করবে, সমর্থন আদায় করে সরকার গঠন করবে এবং সরকার গঠনে রাষ্ট্র পরিচালনা করবে। এখন জনগণ দ্বারা আসলে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছে তারা কিছু তাদের ম্যানিফেস্টো বলবেন যে তারা ক্ষমতায় গেলে এই কাজগুলো করবেন, এবং জনগণ তাদের সেই কথায় আশ্বস্ত হয়ে জনগণ তাদের ভোট দেবে, এবং জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আইন প্রণয়ন করবেন, এবং আইন প্রণয়ন করাটাই আসলে মূলত হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা। আমরা যদি আমাদের যে মার্চ ফরওয়ার্ড কর্তৃক আমাদেরকে যে লেকচার শিট প্রদান করেছে সেখানে যদি একটা ছোট্ট সংজ্ঞা প্রদান করা হয়েছে, আমরা যদি সেই সংজ্ঞার দিকে তাকাই তাহলে আমরা এভাবে বলতে পারি, সংজ্ঞাটি হচ্ছে এমন যে যে কোনো গোষ্ঠী নির্দিষ্ট আদর্শ, কিছু নীতি ও আদর্শের ভিত্তিতে একত্রিত হয় এবং এই একত্রিত জনগোষ্ঠীকে বলা হয় রাজনৈতিক দল। যেমন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি জাতীয় পার্টি, তারপর হচ্ছে জাতীয় পার্টির আসলে অনেকগুলো শাখার অনেকগুলো দল উপদল রয়েছে, জাতিভেদ অনেক বিভক্তি রয়েছে, জাতীয় পার্টি জাপা, জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, লিবারেল ডেমোক্রেট পার্টি, জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বিকল্প ধারা। মোটামুটি এইগুলোকেই বাংলাদেশের আসলে নিবন্ধিত রাজনৈতিক দল বলা হয়। এখন এই নিবন্ধিত এই যে রাজনৈতিক দলগুলো তাদের কিছু বৈশিষ্ট্য আছে, রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলি, প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখবেন কিছু নীতি এবং আদর্শ রয়েছে। আমি আগেই বলেছি যে এই কিছু সংঘবদ্ধ কিছু মানুষ, বিচ্ছিন্ন মানুষ, তারা সংঘবদ্ধ হয় একটি আদর্শ বা নীতির ভিত্তিতে এবং তারা সংগঠিত হয়ে তারা একটা কর্মসূচি প্রণয়ন করে, সেই কর্মসূচির জনগণের কাছে উত্থাপন করে, জনগণের সেই উত্থাপিত কর্মসূচি জনগণের গ্রহণযোগ্যতা হয়, অর্থাৎ ভোটের মাধ্যমে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এই সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই তাদেরকে তারা সরকার গঠন করে, এবং সরকার গঠন করা মানে হচ্ছে তারা জনগণের ম্যান্ডেট পেয়েছে, জনগণের ম্যান্ডেট পেয়ে সংখ্যা জনগণের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমি যদি এখানে স্পষ্ট একটা কথা বলি যে আসলে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, খুব সাদামাটার সংজ্ঞায় যদি বলি, গণতন্ত্র মানে হচ্ছে
সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্র আপনি স্পষ্ট মনে রাখবেন, গণতন্ত্রের অনেকগুলো ডেফিনেশন আছে, অনেক ধরনের সংজ্ঞা আছে, কিন্তু আমরা সেই বৃহৎ তাত্ত্বিক সংজ্ঞায় যাব না, যেহেতু আমাদের পরীক্ষাটি প্রিলিমিনারি পরীক্ষা, সেহেতু আমরা তাত্ত্বিক সংজ্ঞায় যাব না। আমরা গণতন্ত্র বলতে আসলে যে জায়গাটা বুঝি সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। এখন আপনারা যদি আমরা বলি আমাদের মহান জাতীয় সংসদ আছে বাংলাদেশের, মহান জাতীয় সংসদে আমাদের যদি সরাসরি ভোটে 300টি আসন হয়, 300টি আসনে সরাসরি নির্বাচন হয় এবং জনগণ তাদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করেন, এই প্রতিনিধিদের মধ্যে যদি কোন একটি রাজনৈতিক দল 151টি আসন পান, অর্থাৎ তিনি 151টি আসন পেলে জাতীয় সংসদে তিনি যে আইন প্রণয়ন করতে চান তা মিনিমাম মেজরিটিতে পাশ হয়ে যাবে এবং তার প্রণীত আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সুতরাং তিনি সরকার দল হবেন। আর যে বললাম যে এই বাকি 149, এটাকে আমরা বলি বিরোধী দল, অপোজিশন পার্টি। আমার অবশ্য একটু এই জায়গাতে গণতান্ত্রিক ভাবে যদি আমরা কল্পনা করি, চিন্তা করি, এই জায়গাটাকে আসলে বিরোধী দল বলা হয়। বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধী দল ছায়া সরকার গঠন করে, সরকার যদি যে কর্মসূচির ভিত্তিতে অগ্রসর হয় সরকারের যে কোনো ত্রুটি বিচ্যুতির গঠনমূলক সমালোচনা করে বিরোধী দল। বিরোধী দলের আমরা যদি বলি যে বিরোধী দলের নির্দেশনার কারণে বা বিরোধী দলের একটা কঠিন অবস্থানের কারণে সরকার সঠিক পথে চলতে বাধ্য। এখন কোন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি সঠিকভাবে চলতে হয় তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল। একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হতে পারে না। কেন পারে না? এর মূল বিষয়টা আমরা জানি, জানি যে মানুষ স্বভাবতই, মানুষের একটা চরিত্র, মানুষের স্বভাবতই কি, মানুষ আধিপত্যবাদী, মানুষ স্বভাবতই আধিপত্যবাদী, যে কোনো মূল্যের সাথে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। এখন বিরোধী দল যদি থাকে, একটি শক্তিশালী বিরোধী দল যদি থাকে, শক্তিশালী বিরোধী দল যে কাজটা করে সেটা হচ্ছে সরকার দলের আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে তারা বাধা সৃষ্টি করে, ফলে সরকারের দায়বদ্ধতার জায়গা থেকে সরকার সুস্পষ্ট এবং সঠিকভাবে পরিচালিত হয়। সেজন্য যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল একটা সক্রিয় ভূমিকা পালন করে এবং বিরোধী দলকে এই জন্য বলা হয় শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু কথা ইতিমধ্যে আমি বলে ফেলেছি আমাদের যে আলোচনা, যে সরকার যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্যই থাকে ক্ষমতা লাভ, ক্ষমতা লাভ অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া অর্থাৎ সরকার পরিচালনা করা। আর যদি সুস্পষ্ট ভাবে বলি, সরকার পরিচালনা মানে হচ্ছে আইন প্রণয়ন করা। আইন, রাষ্ট্র যে শাসন করে সেটা হচ্ছে আসলে রাষ্ট্র আইন প্রণয়ন করে, মহান জাতীয় সংসদে আইন প্রণয়ন করে, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক মিনিমাম মেজরিটিতে যে আইনগুলো পাশ হয় সে আইনগুলো দ্বারা আসলে রাষ্ট্র পরিচালনা হয়, রাষ্ট্র নিয়ম নীতি পর্যালোচনা করা হয় এবং রাষ্ট্র পরিচালিত হয়। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাই আসলে সরকার দল এবং যারা এই রাষ্ট্র পরিচালনায় ছায়া সরকারের ভূমিকায় পালন করেন তারা হচ্ছে বিরোধী দল। এখন আমরা যদি বলি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে। আমরা যদি বলি বাংলাদেশের এখন যে যে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে। প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো কি, একদম তৃণমূল থেকে, তৃণমূল থেকে এবং সর্বোচ্চ পর্যন্ত অর্থাৎ কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে তাদের কমিটি আছে এবং এই কমিটিগুলো সরকারকে, সরকারের পক্ষে কাজ করে। এছাড়া প্রত্যেকটি দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে, তবে কেন্দ্রীয় দল দ্বারা স্থানীয় কমিটিগুলো পরিচালিত হয় বা নির্দেশিত হয় এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু নির্বাচন সংক্রান্ত কাজ থাকে। আধুনিক রাজনৈতিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একনায়ক সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অধিকতর গুরুত্বপূর্ণ, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থী মনোনয়ন, দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনী প্রচার ও ভোট সংগ্রহ এবং দলীয় কর্মীদের দ্বারা এই সমস্ত কর্ম সম্পাদিত হয়ে থাকে। এখন একটু আগে আমি বলেছি যে প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমি বলেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত একটি একটি সুসংবদ্ধ চেইন অফ কমান্ড থাকে। এখন এগুলো কেন থাকে, এই কমান্ড গুলো কেন প্রয়োজন?
সরকারের যে কর্মসূচি আছে সে কর্মসূচিগুলোতে বাস্তবায়নের জন্য তাদের এই সমস্ত কর্মীদের প্রয়োজন, নেতাকর্মীদের প্রয়োজন। পাশাপাশি যেটা করতে হবে, নির্বাচনের প্রস্তুতি, জনগণের কাছে যেতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণ ভোট দেবেন, জনগণকে বোঝাতে হবে, সেই কাজটা আসলে নেতাকর্মীরা করে থাকেন। এছাড়া তৃণমূলে বা বিভিন্ন পর্যায়ে একাধিক প্রার্থী থাকে, নির্বাচনে একাধিক প্রার্থী থাকে, এবং এই প্রার্থীদের মধ্যে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু তৃণমূল থেকে নির্ধারিত হয়ে থাকে। নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, দলীয় যে নির্বাচন এবং বিভিন্ন সময় দলীয় যে কর্মসূচি, বিভিন্ন সময় সরকার তার ম্যানিফেস্টো পরিবর্তন হতে পারে, সময়ের প্রেক্ষিতে সময়ের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার তৈরি করে, অনেক সময় তাদের আদর্শিক জায়গাগুলো ঠিক রেখে পরিবর্তিত পরিস্থিতিতে তারা বিভিন্ন সময়ে তাদের নির্বাচন ইশতেহার পরিবর্তন করেন, এবং এগুলো কিন্তু স্থানীয় কর্মীদের চাহিদা মোতাবেক, তাদের চাহিদা এবং তাদের প্রচার প্রচারণার উপর ভিত্তি করে এগুলো রচিত হয়ে থাকে। তারপর হচ্ছে নির্বাচনী প্রচার ও ভোট সংগ্রহ, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ভোট সংগ্রহ করে, এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো দলীয় কর্মীদের দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। আমরা তো এই বাংলাদেশের রাজনৈতিক দলের কথা বললাম, যে এখন আমাদের আসলে আমাদের লেকচার অনুযায়ী আমাদের কিছু বিষয় তথ্য আছে, তথ্যগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে গণতন্ত্র কি। গণতন্ত্র মানেই হচ্ছে পরমত সহিষ্ণুতা, এবং আমরা যদি বলি বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কেমন, এটি বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক দল আছে বাংলাদেশে। যেমন আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানে দুটি রাজনৈতিক দল আছে, এবং আমরা যদি যদি বলি আমরা যুক্তরাজ্যে, সেখানেও দুটি রাজনৈতিক দল আছে, কিন্তু বাংলাদেশের সেই বিষয়টি নয়। বাংলাদেশে আসলে অনেকগুলো রাজনৈতিক দল আছে, আমি আমার ক্লাসের শুরুতেই সেটা বলেছি। তাহলে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা বা বাংলাদেশের রাজনৈতিক চর্চা, সেটি হচ্ছে আসলে বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে যে বিষয়টি আসলে সুস্পষ্টভাবে বিদ্যমান, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা একটু কম পরিলক্ষিত হয়। যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের কথা যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে প্রতি ডেমোক্রেটিক দল বলি বা আমরা যদি মানে অন্য দলগুলো বলি, প্রত্যেকটা দলেরই কি আছে, তার প্রার্থীকে প্রথমে নিজের দলের মধ্যে জয়লাভ করতে হয়, অর্থাৎ দলের অভ্যন্তরে একটা গণতান্ত্রিক চর্চা থাকে, এবং বাংলাদেশে আসলে সেই জিনিসটার একটু ঘাটতি রয়েছে, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার ঘাটতি রয়েছে। আমাদের আসলে একটা কথা বলা হয়, যেমন আমাদের বলা হয় বামপন্থী দল, ডানপন্থী দল, এটা একটি প্রচলিত কথা। বামপন্থী বলতে আমরা বুঝি যে যে দলগুলো আসলে সমাজতান্ত্রিক আদর্শের সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। তাহলে এখানে একটু স্পষ্ট আলোচনা হয়ে গেল। তাহলে তাহলে দুই ধরনের হতে পারে, একটা বাম একটা ডান। বামপন্থী বলতে আমরা সমাজতন্ত্রীদেরকে বুঝে থাকি প্রচলিত অর্থে, আর ডানপন্থী বলতে আমরা পুঁজিবাদীদের অবস্থা বুঝে থাকি, পুঁজিবাদী। তাহলে আমরা যদি একটু বলি, ডানপন্থী দল হচ্ছে ব্যক্তি মালিকানায় বা পুঁজিবাদী, যদি এই কথাটিকে আমরা স্পষ্ট ভাবে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি, আমরা যদি বলি বামপন্থী, বামপন্থী বলতে আমরা বুঝবো বামপন্থী বলতে আমরা বুঝবো যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যারা বিশ্বাস করেন। এখন প্রশ্ন হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি, প্রশ্ন হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বুঝি, প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি একটু ছোট্ট নোট নেন তাহলে সুবিধা হবে আপনাদের বোঝার জন্য। আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং মিশ্র। আপনারা যদি স্পষ্টভাবে একটা জিনিস, আপনাদের খুব সংক্ষিপ্ত ভাবে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। পুঁজিবাদ বলতে আমরা বুঝি, সমাজতন্ত্র বলতে বলি উৎপাদন প্রক্রিয়ায়, উৎপাদন প্রক্রিয়ায় বিষয়টা নির্ধারিত হবে উৎপাদন প্রক্রিয়ায়, উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন প্রক্রিয়ায় এই লাইনটি একটু মনে রাখবেন, উৎপাদন প্রক্রিয়ায় রাষ্ট্র যখন নিজেই সচল, অর্থাৎ রাষ্ট্র নিজেই উৎপাদন করবে, উৎপাদন প্রক্রিয়ায় রাষ্ট্র যখন নিজেই সচল সেটাকে আমরা বলবো সমাজতন্ত্র। ঠিক বিপরীত ভাবে আমরা বলবো উৎপাদন, ঠিক একইভাবে উৎপাদন প্রক্রিয়ায় ব্যক্তি যখন নিজেই সচল, অর্থাৎ ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তি উৎপাদন করার ক্ষমতা থাকে, উৎপাদন প্রক্রিয়ায় ব্যক্তি যখন নিজেই সচল তখন সেটাকে আমরা বলবো পুঁজিবাদ। তাহলে কি দাঁড়ালো, উৎপাদন প্রক্রিয়ায়
রাষ্ট্র যখন নিজেই সচল, অর্থাৎ রাষ্ট্র নিজেই উৎপাদন করবে, তখন সেটা হবে সমাজতন্ত্র। ব্যক্তির, আমরা যদি কার্ল মার্ক্সের ভাষায় বলি, কার্ল মার্ক্স বলেছেন যে মানে ব্যক্তিগত সম্পত্তি চর্যবৃত্তির স্বামী, অর্থাৎ সমাজতান্ত্রিক প্রক্রিয়ায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির কোনো সম্পত্তির মালিকানা থাকবে না, সমস্ত সম্পত্তির মালিকানা হচ্ছে রাষ্ট্রের। কার্ল মার্ক্স সেজন্য বলেছেন ব্যক্তিগত সম্পত্তি চর্যবৃত্তির স্বামী। ঠিক তেমনি ভাবে উৎপাদন প্রক্রিয়ায় ব্যক্তি যখন নিজেই সচল, অর্থাৎ ব্যক্তি নিজে উৎপাদন করবে, তখন সেটা হবে পুঁজিবাদ। আপনারা যদি এটা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্পষ্টভাবে বলে পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যদি তার অর্থনৈতিক অবস্থাটা পর্যালোচনা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্র কারখানাগুলো আছে, অস্ত্র কারখানাগুলো কিন্তু ব্যক্তি মালিকানা, অস্ত্র কারখানাগুলো ব্যক্তি মালিকানা, রাষ্ট্র তাদেরকে প্রমোট করে, অস্ত্র তৈরি করে, সে সকল জায়গা থেকে রাষ্ট্র অস্ত্র ক্রয় করে নেয় এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে তার পররাষ্ট্র নীতির কারণে অস্ত্রের চাহিদা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ত্রের চাহিদা তৈরি করলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় করে, অস্ত্র সেই ক্রয় অস্ত্রগুলোকে অস্ত্রগুলো বিক্রয় করে বিভিন্ন কোম্পানি, এবং এই অস্ত্র বিক্রির অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানিগুলো থেকে একটা বিশাল অঙ্কের কর পায়, এবং এই করটাই আসলে মূলত রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার ব্যয়, রাষ্ট্রের আয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এরকম যে আমরা যদি সাবেক সোভিয়েত ইউনিয়নের কথা চিন্তা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে হচ্ছে সেখানে সমস্ত কিছু, স্কুল কলেজ থেকে শুরু করে শস্য মাঠ, সমস্ত কিছুর মালিকানা হচ্ছে রাষ্ট্রের, ব্যক্তির কোনো নাই। ঠিক বিপরীত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করি, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের কিছুই নেই, সমস্ত হচ্ছে ব্যক্তি। তাহলে দুটি হচ্ছে, একটি হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর বাংলাদেশের মতো রাষ্ট্রটি আমরা হচ্ছে মিশ্র অর্থনীতি রাষ্ট্র। কেন মিশ্র অর্থনীতি? যেমন আপনারা যদি কল্পনা করেন, দেখেন বাংলাদেশে গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ফোনের মালিক কিন্তু ব্যক্তি মালিকা নাই। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে টেলিটক আছে, টেলিটকের মালিক কিন্তু রাষ্ট্র। তাহলে এখানে রাষ্ট্র উৎপাদন করে, ব্যক্তি উৎপাদন করে। আপনি যদি দেখেন গ্রিন লাইন বাসের মালিক কিন্তু ব্যক্তি মালিকা নাই। ঠিক তেমনি ভাবে বিআরটিসি বাস সেগুলোর মালিক কিন্তু রাষ্ট্র। তাহলে দেখেন রাষ্ট্র নিজে উৎপাদন করে, সেবা উৎপাদন করছে, আবার ব্যক্তি নিজেও সেবা উৎপাদন করছে। তাহলে এইখানে এই কারণেই বাংলাদেশের অর্থনীতিকে আমরা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীরা, এই অর্থনীতির উপর ভিত্তি করে, অর্থনীতির এই অর্থনৈতিক ব্যবস্থার উপর বিশ্বাস স্থাপন করে রাজনৈতিক ম্যানিফেস্টো তৈরি করেছে যারা, যারা যদি সমাজতান্ত্রিক অর্থনীতির উপর ভিত্তি করে রাজনৈতিক ম্যানিফেস্টো তৈরি করে, আমরা তাদেরকে সমাজতান্ত্রিক দল বলি, বা এক কথায় আমরা তাদেরকে বলি বামপন্থী। এবং ঠিক একইভাবে পুঁজিবাদীর অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে তারা যদি করে, তাদেরকে অনেকে ডানপন্থী বলা হয়। যাই হোক, এটা আমরা আলোচনা করেছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল হচ্ছে মানে দলের বাংলাদেশে, আমি আগেই বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি থাকলে যেটা তৈরি হয়, যে শূন্যতা তৈরি হয়, সেটা শূন্যতা হচ্ছে পুরো দলটি একটি ব্যক্তি নির্ভর হয়ে যায়। তো সেটি বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা, আমাদের যে কোনো, আমি যেটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গাতে সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা হচ্ছে ছায়া সরকার, সরকারকে অনুসরণ করবে, সরকারকে কি করবে, সাপোর্ট করবে, সরকারের গতিশীল কাজগুলোকে, জনকল্যাণমূলক কাজগুলোকে সাপোর্ট করবে, এবং রাষ্ট্রের রাষ্ট্রের উন্নয়নের ব্যাপারে জনগণকে, সরকারকে সাপোর্ট করবে, এবং যে কাজগুলো সরকার দল কি করবে রাষ্ট্রের ক্ষতির জন্য করছে সেগুলোতে বিরোধিতা করবে। এটাই আসলে যে সরকারের মানে বিরোধী দলের ভূমিকা। রাজনৈতিক দলীয় কর্মসূচি উত্থাপন করে নির্বাচক মনে আছে, এটা আমাদের আর দরকার নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে হরতাল এবং ধর্ম, এটা একটু মৌখিক পরীক্ষার প্রশ্ন, হরতাল ধর্মঘট এগুলো আসলে কি? দুটোকে অনেকের কাছে মনে হয় দুটো একই জিনিস, আসলে দুটো একই জিনিস নয়। হরতাল এবং ধর্মঘটের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। যেমন ধরেন কালকে যদি কোনো একটি কারণে যদি ধরেন যে বাস শ্রমিক তারা কি করলো, ধর্মঘট ডাকলো, অর্থাৎ তারা গাড়ি চালাবে না। ঠিক তেমনি ভাবে যদি কালকে ধরেন যে পাটকল শ্রমিক তারা কালকে ধর্মঘট ডাকলো যে তারা উৎপাদন করবে না, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যে কোনো সম্প্রদায়, যে কোনো গোষ্ঠী নিজেদের নিজেদেরকে কর্ম থেকে বিরত রাখার জন্য যে আহ্বান করে বা যে কর্মসূচি পালন করে সেটাকে ধর্মঘট বলে। অর্থাৎ পেশাগত গোষ্ঠী তারা কি করবে, নিজস্ব ছাত্ররা ধর্মঘট করতে পারে, তারা একটা গোষ্ঠী, তাহলে ধর্মঘট করে একটা নির্দিষ্ট গোষ্ঠী ধর্মঘট করে। কিন্তু হরতাল আবার সার্বজনীন,
সর্বজনীন হরতাল। এবং এই হরতাল শব্দটি প্রথম এটি এক ধরনের এটি নির্বাচন পদ্ধতি। আমি যদি আপনাদেরকে ব্যাপারটা খুব স্পষ্ট করে বলি, এই হরতাল আসলে একটি গুজরাটি শব্দ। এটি প্রথম ব্যবহার করেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায়। মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায়, তখন শ্বেতাঙ্গ সরকাররা কৃষ্ণাঙ্গদের উপর অকথ্য নির্যাতন করত। গান্ধীজি, মহাত্মা গান্ধী সেটার বিরোধিতা করতেন এবং শ্বেতাঙ্গ সরকার বিভিন্ন সময়ে মানে বর্ণবাদী অনেক ধরনের আচরণ শুরু করলে গান্ধীজি তখন হরতাল ডাকতেন, হরতাল ডেকে সরকারকে বোঝানোর চেষ্টা করতেন। হরতালটা বিশেষ, গান্ধীজির হরতাল ছিল অহিংস। সে হরতালটা হচ্ছে এমন যে সরকার মনে করেন যে ট্যাক্স বসালো কালো লোকদের উপর 100 টাকা, তখন গান্ধী মনে করছেন যে এটি কালো কালো লোকদের উপরে বা নিগ্রোদের উপরে এটি একটি কি বর্ণবাদী আচরণ, সুতরাং আমরা এটা মানি না। গান্ধীজি তখন আহ্বান করতেন যে যারা যারা সরকারের এই পদ্ধতির বিরুদ্ধে যেতে চান, আপনারা কালকে দোকানপাট বন্ধ রাখবেন। আপনি যদি অফিস করেন তাহলে অফিসে যাবেন না, আপনি যদি ব্যবসা করেন দোকান বন্ধ রাখবেন, আপনি যদি স্কুলের ছাত্র হন তাহলে স্কুল যাবেন না। অর্থাৎ কত পার্সেন্ট লোক তাদের নিজেকে নিজেদের কর্ম থেকে বিরত রেখেছে, এটা হিসেব করে বলা যেত। অধিকাংশ লোক যদি তাদেরকে হিসেব করে বলতো যে তারা এই কাজ থেকে বিরত রয়েছে, তাহলে বোঝা যেত যে সরকারের এই গৃহীত পদ্ধতিতে জনগণের সমর্থন নেই। অর্থাৎ এটি এক ধরনের আনঅফিসিয়াল পুলি, একটা আমরা বেসরকারি ভোটের মতো বলতে পারি এটা বিষয়টি। গান্ধীজির সে কারণে হরতাল ছিল অহিংস হরতাল। কিন্তু এই জন্য গান্ধীর বাড়ি যেহেতু গুজরাটে ছিলেন, এই জন্য গান্ধীজি এটা এই গান্ধীজি এটাকে হরতালই বলতেন, হরতাল গুজরাটি শব্দ। এবং এটি পরবর্তীতে রাজনীতিতে এই হরতাল শব্দটি বহুমাত্রিক ব্যবহার হয়েছে, সহিংস হরতাল হয়েছে, কিন্তু গান্ধীর হরতালে সহিংস হরতাল ছিল না, এটি ছিল আসলে অহিংস হরতাল। এটি তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করতেন করেছিলেন। এবং এখানে যাক, এটি আমরা পড়লাম। তো বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাহী ক্ষমতা সর্বোচ্চ অধিকারী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের যেহেতু এটি একটি সংসদীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, সুতরাং সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ নির্বাহী, তিনি সিইও, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে রাজনৈতিক দল। সরকার যারা মহান জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ থেকে শুরু করে তারা হচ্ছেন সরকার। আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন, অর্থাৎ সরকারি কর্মচারীরা হচ্ছে প্রশাসন। তাহলে হয়ে গেল কি, প্রশাসন সরকার। এখন মাঝখানে কাদের জন্য, যত সংসদে যত ধরনের আইন পাশে করে জনকল্যাণে করা হয়, কাদের জন্য করা হচ্ছে, জনগণের জন্য করা হচ্ছে। এখন জনগণের সাথে জনগণের জন্য যে আইনগুলো প্রণয়ন করা হচ্ছে, এটি জনগণকে কিভাবে বোঝানো যাবে? এটি তো আর প্রশাসন বোঝাবে না, এটি তখন রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীরা সেটা বুঝিয়ে দেন সরকার জনগণকে। তাহলে সরকার এবং জনগণের মাঝখানে একটা সেতুবন্ধ হিসেবে কাজ করে রাজনৈতিক দল। বাংলাদেশের আইন অনুযায়ী আছে গেল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত তিনটি রাজনৈতিক দলে ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে, বিভিন্ন সময়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। আচ্ছা, প্রকৃত প্রস্তাব সত্ত্বেও বাংলাদেশের আমরা 1990 সালে, এগুলা দরকার নেই আপনাদের, আমরা এই যে রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা, এটি কখন থেকে শুরু হয়েছিল আমরা আমাদের আগের ক্লাসগুলোতে বলেছি, জাস্ট আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সর্বভারতীয় একটি ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল কংগ্রেস, যেটাকে আমরা বলি নিখিল ভারত কংগ্রেস বা সর্বভারতীয় কংগ্রেস। আচ্ছা, এটি করেছিলেন আপনারা জানেন যে, যদি আমরা স্পষ্টভাবে এটা বলি যে 1757 সালে যে পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধে ইংরেজরা ক্ষমতায় আসলো এবং 1857 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, এবং সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মম নির্দয় আচরণের কারণে ইংল্যান্ডের মানে আচরণ করেই সিপাহী বিদ্রোহ দমন করা হয়, এবং এর পরবর্তীতে আসলে ইংরেজ কোম্পানির কাছ থেকে ক্ষমতাটা চলে যায় হচ্ছে রানীর কাছে, ইংরেজ সরকারের কাছে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট থেকে তখন এখানে শাসন করা শুরু হতো। যেহেতু পার্লামেন্ট থেকে শাসন করা শুরু হয়ে গেছে, সুতরাং এখানে একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। একটি রাজনৈতিক, তখন ব্রিটিশ সিভিলিয়ান অর্থাৎ রিটায়ার্ড সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে এখানে একটি রাজনৈতিক দল প্রথম আত্মপ্রকাশ করে। সেই রাজনৈতিক দল এটি হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম এবং লর্ড ড্যাফরিনের সমর্থনে 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মুম্বাই শহরে
সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল গঠন প্রতিষ্ঠিত হয়। উপেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, স্যার সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার আশীর্বাদ পুষ্ট হয়ে ব্রিটিশ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ভারতীয় উঠতি ধনিক শ্রেণী ও ব্রিটিশ অনুগত শিক্ষিত শ্রেণী একটি রাজনৈতিক দল তৈরি করে, যে দলটির নাম হচ্ছে কংগ্রেস। 1885 সালের প্রতিষ্ঠা লগ্নে বলা হয়েছিল, এই দলটি প্রতিষ্ঠা করার সময় বলা হয়েছিল, ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। অর্থাৎ আমি আগে বলেছি যে এটি ইংরেজদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে, সুতরাং এই রাজনৈতিক দলের যে দর্শন ছিল সে দর্শনটা হচ্ছে ইংরেজ সরকারের প্রতি চূড়ান্ত আনুগত্য। ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, রাসবিহারী বসু প্রমুখ বামপন্থী কংগ্রেস নেতাদের উদ্দেশ্যই ছিল ভারতের সকল জাতির সমন্বয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন আমরা একটু আগে বলেছি যে কংগ্রেস আসলে অনেকটা ধর্মনিরপেক্ষই ছিল, যদিও তার মোড়ক ছিল ধর্মনিরপেক্ষ, তা কিন্তু তার সাম্প্রদায়িক আচরণ বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছিল। তারপরও বহুলাংশে, আমি সর্বাংশে বলবো না, আমি বলবো বহুলাংশে কংগ্রেসের আচরণ ছিল ধর্মনিরপেক্ষ। কিন্তু ধর্মনিরপেক্ষ এই কংগ্রেসের মধ্যে আমরা যখন দেখেছি যে মুসলমানরা নিগৃহীত হতে শুরু করেছিল, যেহেতু ভারতের দুটি রাজনৈতিক সম্প্রদায়, দুটি ধর্মীয় সম্প্রদায়, বৃহৎ ধর্মীয় সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়, এবং তারা উভয়ে মিলেই কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল, সেই কংগ্রেসে যখন দেখলো যে মুসলমানরা নিগৃহীত হচ্ছে, মুসলমানদের ভাষ্য অনুযায়ী যে মুসলমানরা নিগৃহীত হচ্ছে, তখন মুসলমানরা আলাদা রাজনৈতিক দলের ভাবনা শুরু করে। কিভাবে শুরু করে যদি আমরা একটু হিসেব করি, 1885 1906, তাহলে কত বছর হলো? 21 বছর। 21 বছর পর মুসলমানরা ভাবতে শুরু করে যে কংগ্রেসের অধীনে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। ফলে 1906 সালের ডিসেম্বর মাসের দিকে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনে একটি রাজনৈতিক সংগঠনের প্রশ্নে মুসলমান নেতৃবৃন্দ একাত্ম ঘোষণা করেন। একটা শিক্ষা সম্মেলন হয় 1906 সালে এবং তারা বুঝতে পারেন, এখানে একটু আমরা যদি একটু আলোচনা করি, একটু আবার প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। ফিরেটা হচ্ছে এরকম যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ আসলে এই অঞ্চলে মুসলমানরা খুব খুশি হয়েছিলেন বঙ্গভঙ্গের জন্য, কিন্তু বঙ্গভঙ্গ যখন রদ হয়ে গেল বঙ্গভঙ্গের, আচ্ছা যাক, এটা আর আপাতত এই আলোচনা না করি, এটা এই আপনারা যেহেতু এটা জানেন, আমার যেহেতু এক মানে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে, শেষের দিকে প্রয়োজন হলে আলোচনা করবো। যাও, এই সম্মেলনে বসে একটি রাজনৈতিক সংগঠনের পাশে মুসলমান নেতৃবৃন্দ মত বিনিময় করেন এবং 1906 সালে 30 ডিসেম্বরে, এটি একটু মনে রাখবেন, নবাব ভিকরুল মুলকের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, একটি স্বতন্ত্র সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের প্রস্তাব দেন। তাহলে এটি আপনাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে মুসলিম লীগ গঠনের জন্য যে সভা আহ্বান করা হয়, সেই সভার কে আহ্বান করেছিলেন, সেটি হচ্ছেন নবাব ভিকরুল মুলকের সভাপতিত্বে এই সভাটি হয় এবং মুসলিম লীগ গঠনের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি হচ্ছে স্যার সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ একটি মুসলমানদের জন্য একটি সর্বভারতীয় মুসলমানদের জন্য একটি সর্বভারতীয় রাজনৈতিক দল মুসলিম লীগ তথা মুসলিম লীগ গঠনের প্রস্তাব দেন। এই প্রস্তাবটি সর্বসম্মত ক্রমে গৃহীত হয়, এভাবেই সর্বভারতীয় মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দলের জন্ম হয়। আবার তাহলে বলতে হয়, ধর্মনিরপেক্ষ কংগ্রেসের ভাত থেকে বেরিয়ে এসে এখন আলাদা আলাদা ভাবে মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক দল গঠিত হলো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশেমের নেতৃত্বে 1949 সালে মুসলিম লীগের একাংশ 2300 জন ঢাকার টিকাটুলিতে কে এম দাস রোডের গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে। তাহলে মুসলিম লীগ থেকে কি হলো এখন? পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কারা গঠন করলেন? আমি আবার যদি বলি, তারা কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম এর নেতৃত্বে মুসলিম লীগের একাংশ ঢাকার টিকাটুলির কে এম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন।
তাহলে কি ছিল প্রথমে? কংগ্রেস, কংগ্রেস থেকে মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে এখন এক অংশ বেরিয়ে গিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। রাজনৈতিক দলটি পূর্ব পাকিস্তানে দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে। 1953 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মাওলানা ভাসানীর নেতৃত্বে একটি কাউন্সিল হয়, সেই কাউন্সিলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রস্তাব করেন যে এই দলটি থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হোক। অর্থাৎ তিনি একটি ধর্মনিরপেক্ষতার জায়গাতে অবস্থান তৈরি করতে চেয়েছিলেন। ধর্মনিরপেক্ষতা চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে 1955 সালে দলের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রাখা হয়। প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক, একজন যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই বিষয়টিকে আরেকটু আলোচনা করি, কমপ্লেক্ট একটা ডিসকাশনে যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে বিষয়টি কেমন হয়েছিল। বিষয়টি হচ্ছে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মাওলানা আব্দুল হামিদ খান ভেবেছিলেন যদি ব্রিটিশরা আমাদেরকে যে দ্বিধা বিভক্ত করে ফেলেছিল ধর্ম দ্বারা, কংগ্রেস, তারপর মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, তার মানে দেখা যাচ্ছে যে প্রতিটা জায়গার মধ্যে এসে খুব বেশি ধর্মটা প্রাধান্য পেয়েছে মানুষ অপেক্ষা। কিন্তু একটা সমাজে তো বিভিন্ন ধর্ম ধর্মের মানুষ বসবাস করে, একটা সমাজে বিভিন্ন, এবং আমরা যদি যদি কল্পনা করি, আমরা যদি মদিনা রাষ্ট্রের কথা কল্পনা করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র, পৃথিবীর ইতিহাসে যে সবচেয়ে সুন্দরতম গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে কিন্তু যে মদিনার সনদ প্রণয়ন করা হয়েছে, সেখানে কিন্তু ইহুদি খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছিল এবং সেখানে প্রত্যেককেই কিন্তু ধর্মীয় স্বাধীনতা কথা বলা হয়েছে এবং ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করার ব্যাপারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যদি আমরা যদি বলি যে ধর্মনিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি, খুব স্পষ্টভাবে যদি বলি, ধর্মনিরপেক্ষতা হচ্ছে সেই বিষয় শুধু ধর্মের কারণে রাষ্ট্র তার কোনো নাগরিককে তার কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আরেকটু মনোযোগ দিয়ে শুনুন, ধর্মনিরপেক্ষতা হলো শুধু ধর্মের কারণে রাষ্ট্র তার কোনো নাগরিককে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না। এটাই হচ্ছে আসলে ধর্মনিরপেক্ষতা। এবং ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে প্রতিটা নাগরিক তার স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে, কোনো নাগরিকের উপরে কোনো ধর্ম চাপিয়ে দেয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার মানে ইসলাম ধর্ম কোনো নাগরিকের উপর চাপিয়ে দেননি, এটি মুসলমানদের জন্য তথা সারা বিশ্বের মানুষের জন্য ধর্মনিরপেক্ষতার সবচেয়ে চরমতম সুন্দরতম উদাহরণ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে কোনো, তিনি যদি চাইতেন, তিনি মদিনা রাষ্ট্রের মালিক ছিলেন, তিনি মদিনা রাষ্ট্র জয় করেছেন, তিনি মক্কা জয় করেছেন, মক্কার একচ্ছত্র অধিপতি তিনি, তিনি চাইলে সেখানে প্রত্যেক নাগরিককে বলতেন যে শাসকের ধর্মই শাসিতের ধর্ম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেননি, তিনি বরং তাদের অধিকার দিয়ে দিয়েছেন, বলেছেন তোমরা যে যার মতো করে তোমাদের ধর্ম তোমরা পালন করো, তোমাদের রয়েছে, কারণ মদিনার সনদে স্পষ্ট, এটি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, জনগণের অধিকারকে মেনে নেওয়া হয়েছিল। যাও, আমরা সেই আলোচনার পরে যাব। আমরা যদি এই জায়গাটাতে বলি যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আসলে ধর্মহীনতা করা হয়নি, এটি বাদ দিয়ে সকল নাগরিকের জন্য এই দলে অন্তর্ভুক্তির রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠাকালীন সময় আওয়ামী লীগের সভাপতি, এটা আমরা বলেছি। এরপর আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল ছিল, সেটি হচ্ছে এখন এই মুহূর্তে যেহেতু আমরা বিরোধী দল বলবো, এভাবে সংসদে যাদের প্রতিনিধিত্ব থাকবে তাদেরকে বিরোধী দল বলবো, যেহেতু বিএনপির এখন সংসদে বিরোধী দল আছেন, অবস্থান করছেন, কিন্তু তাদের অবস্থান ছোট, সে কারণে আমরা বলবো সেটিও একটি কি রাজনৈতিক দল, বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এটাকে যদি আমরা বাংলায় বলি সেটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠাকালীন সময়ে বিএনপির নাম ছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল।
বা জাগদল, পরবর্তীতে নামটি পরিবর্তন করা হয়েছে। বিএনপির আসলে যে আমি আগে বলেছি রাজনৈতিক দলের কি থাকবে, একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, একটা দর্শন থাকবে, একটা দর্শনের ভিত্তিতেই কিন্তু একটি রাজনৈতিক কিছু মানুষ সংঘবদ্ধ হয়, সংগঠিত হয় এবং তারপর কি করে তারা ম্যানিফেস্টো তৈরি করে, ম্যানিফেস্টো তৈরি করে তারা একটা সরকার গঠনের চেষ্টা করে, জনগণের কাছে যায়, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করে তারা কিন্তু সরকার গঠন করে, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষমতা লাভ করে। বিএনপিও ঠিক সেরকম, জনগণের কাছে যাওয়ার জন্য তারা 19টি দফা কর্মসূচি, 19 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং এই 19 দফা কর্মসূচিকে যদি পর্যালোচনা করা যায় বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে, বিএনপির জায়গা থেকে বা আওয়ামী লীগের জায়গা থেকে, আওয়ামী লীগ যেভাবে চিন্তা করেন বা বিএনপির জায়গা থেকে বিএনপি যেভাবে চিন্তা করেন, বিএনপি চিন্তা করছেন যে বিএনপি নামক রাজনৈতিক দলটি চিন্তা করছে যদি 19টি দফা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। মূলত এটি হচ্ছে বিএনপির 19 দফা। এরপর বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আছে, এটিও মোটামুটি মানে বিভিন্ন সময়ে তারাও ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতায় গিয়েছিল অর্থাৎ আমরা মানে এটাকে জুলে বলে কোয়ালিশন সরকার গঠন করে তারাও ক্ষমতায় গিয়েছিল, তারা হচ্ছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সৈয়দ আবু আল মওদুদি 1941 সালে 26 আগস্ট লাহোরে জামায়াতে ইসলামী হিন্দ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলামী মূলত ভারত এবং পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়। এটি হচ্ছে এরপরে যেহেতু এটি 47 পূর্ব ঘটনা ছিল এবং 47 পরবর্তীতে জামায়াতে ইসলামী ভারত, জামায়াতে ইসলামী পাকিস্তান হয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা, মানে পূর্ব পাকিস্তান যেটা জামায়াত ছিল সেই জামায়াতের একটি শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী। যবে এই দলটি 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির বিরোধিতাই করে নাই, তারা এদেশের বিরুদ্ধে সশস্ত্র ভাবে তারা কিন্তু প্রতিরোধ করেছিল, স্বাধীনতা প্রতিরোধ করতে চেয়েছিল, অর্থাৎ তারা পাকিস্তানের থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে যাক এই বিষয়টি তারা সমর্থন করেন নাই। এবং সমর্থন করে নাই বিষয়টি এরকমও ছিল না, তারা কি করেছে মুক্তিযুদ্ধের তীব্র বিরোধিতা করেছে এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সহিংস ভাবে তারা আক্রমণ করেছে। এটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। 1986 সালের 1 জানুয়ারি এটি প্রতিষ্ঠা হয়। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী আদর্শ এবং সকল ধর্মের স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক প্রগতি তথা অর্থনৈতিক মুক্তি, এই 5টিকে দলের আদর্শ হিসেবে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আবার আগের মতো আমরা যা বলেছি, প্রতি রাজনৈতিক দলের কি থাকবে, একটি আদর্শিক জায়গা থাকবে, সে আদর্শিক জায়গা দিয়ে জনগণকে সে গ্রহণযোগ্য হবে এবং ক্ষমতায় যাবে। আমরা একটু আগে প্রথমেই আমার ক্লাস শুরুতে আমি বলেছিলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নাম আপনাদের বলেছি, এটি পুনর্ব্যক্ত করার প্রয়োজন নেই। আমরা যদি এখন এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এই আলোচনার মাঝখানে যদি আমরা একটু যাই তাহলে আমরা দেখব যে এখানে কিছু তথ্যকণিকা আছে। মূলত আমাদের লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্য হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, আমরা একজন সিভিল সার্ভেন্ট হব। আরেকটা কথা মনে রাখতে হবে, আপনারা যে সরকারি কর্মকর্তা হবেন, সরকারি কর্মকর্তা আসলে কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, সেটি হচ্ছে রাষ্ট্রের, সে রাষ্ট্রের সেবক মাত্র। অর্থাৎ মহান জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক যে প্রণীত আইন, সেই প্রণীত আইন বাস্তবায়ন করে সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীরা কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে না, সরকারি কর্মচারীরা কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র মহান জাতীয় সংসদের প্রণীত আইন বাস্তবায়ন করেন সরকার মানে সরকারি কর্মচারীরা। আপনারা যে পরীক্ষার জন্য বিসি প্রস্তুতি নিচ্ছেন সেটা হচ্ছে আপনারা সরকারি কর্মচারী হবেন, সরকারি কর্মচারী, সেজন্য যেহেতু আপনি সরকারি কর্মচারী হবেন সে কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে আপনার একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে, আর এই কারণেই এটি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সেখান থেকে যদি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আলোচনা করি, ব্যাপারগুলো তথ্য কণিকা হিসেবে যদি বিবেচনা করি তাহলে এরকম হতে পারে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 30 ডিসেম্বর 1906 সালে, এটা আমি আগেও বলেছি। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা 23 জুন 1949। আওয়ামী লীগের বর্তমান নাম বাংলাদেশ, আওয়ামী মুসলিম লীগের বর্তমান নাম বাংলাদেশ আওয়ামী লীগ। 6 দফা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী বলা যাবে না, সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শামসুল হক। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ প্রতিষ্ঠা হয় 25 জুলাই। এগুলো আসলে আপনাদের বইতে যেহেতু থাকবে, আপনাদের এই জায়গাগুলো একটু পড়ে নেবেন। আমি আর একটু আলোচনার দিকে যাই। একটি চমৎকার বিষয় আমরা যদি বলি যে কেমন হতে পারে বিষয়টা, যদি বলেন যে এভাবে যে সরকার এবং বিরোধী দলের মধ্যে আসলে সম্পর্ক কেমন থাকা উচিত, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার বিরোধী দলের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন সরকার এবং বিরোধী দলের সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটি হচ্ছে আমি প্রথমে আলোচনা করে দিয়েছি যে একে অন্যের পরিপূরক। সরকার যে জায়গাগুলোতে ভুল করতে যাবে, বিপদগামী হতে যাবে, বিরোধী দল সেখানে বাধা দিয়ে সরকারকে বিপদ থেকে রক্ষা করবে, এটি হচ্ছে আসলে কাঙ্ক্ষিত বিরোধী দলের ভূমিকা। এবং সরকার কখনো বিরোধী দলকে বিরোধিতার জন্য, বিরোধী দল শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না, গঠনমূলক সমালোচনা করবেন, এটি হচ্ছে জনগণের প্রত্যাশা বা কাঙ্ক্ষিত পরিবেশ। যাই হোক, এখন কি হতে পারে, বাংলাদেশে বর্তমান যেটা আমরা বলেছি যে বিরোধী দলের, এই যে বিরোধী দল যে কর্মসূচি পালন করবেন বা বিরোধী দলকে, সরকারও ভুল করে, বিরোধী দলও ভুল করতে পারে, কিন্তু এই সরকার এবং বিরোধী দলের মাঝখানে একটা গ্রুপ থাকবে, তাদেরকে আমরা বলবো সুশীল সমাজ। এবং এই সুশীল সমাজটাই আসলে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রশ্ন হতে পারে, সুশীল সমাজ বলতে আমরা কি বুঝি আসলে, ঠিক না? এটা একটু যদি আমরা আলোচনায় যাই, সুশীল সমাজ বলতে আমরা কি বুঝি, যদি আলোচনা করি আমরা, সুশীল সমাজ আমি যদি খুব সাধারণ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তারপর যদি আমরা তাত্ত্বিক আলোচনায় যাওয়ার আগে শুধু সাদামাটা বিষয়টাকে বুঝে নেন। সুশীল সমাজ হলো সমাজের সেই জনগোষ্ঠী যারা নিরপেক্ষ থাকবেন, তারা হবেন শিক্ষিত, তারা হবেন নিরপেক্ষ, তারা সরকারের কোনো তারা দূর থেকে সরকারের এবং বিরোধী দলের বিষয়গুলো অবলোকন করবেন, নিজেরা প্রত্যক্ষ অংশগ্রহণ না করে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। তাহলে আমরা যদি এটাকে আবার বলি, তাহলে কি হচ্ছে, সুশীল সমাজ রাষ্ট্রের সেই সচেতন জনগোষ্ঠী, সচেতন শিক্ষিত জনগোষ্ঠী। সুশীল সমাজ রাষ্ট্রের সেই সচেতন শিক্ষিত জনগোষ্ঠী যারা নিরপেক্ষভাবে সরকার এবং বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করবেন এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য পরামর্শ দেবেন এবং সেটি নির্মোহভাবে দেবেন। আমি বলেছি নিরপেক্ষ, আমি যদি আরো স্পষ্টভাবে বলি, তারা নির্মোহ থাকবেন এবং তাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি, তারাই সুশীল সমাজ। এখন কেউ যদি রাষ্ট্রকে পরামর্শ দেয় এবং সেটা যদি নির্মোহভাবে না দেয়, তাহলে তিনি দলীয় কর্মী হয়ে যাবেন। দলীয় কর্মী প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু পরামর্শক থাকেন, তারা পরামর্শ দিতে পারেন, কিন্তু তারা সুশীল সমাজ নন। সুশীল সমাজ হওয়ার জ্ঞানী নিরপেক্ষ, সেটা তো আছেই। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে সুশীল সমাজের, তিনি নির্মোহ থাকবেন এবং রাষ্ট্রকে যেমন রাষ্ট্রের গঠনমূলক সমালোচনা করবেন, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রকে কিন্তু দিক নির্দেশনাও দিবেন তিনি। তিনি একটি সমস্যা, যদি আমরা খুব স্পষ্ট ভাবে বলি, যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন একটা আপনাদেরকে বলি যে কিছুদিন আগে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে, আবার আলোচনাও করেছে, তবে 95% মানুষ বাংলাদেশের এই বিষয়ে সরকারের এই পদ্ধতিটাকে সমর্থন করেছে। 5% মানুষের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু আপনি যদি স্পষ্টভাবে বলেন যে কেউ কেউ এটা বিরোধিতা করেছে, কিন্তু বিরোধিতা করার পর তারা কি সুশীল সমাজ হবে? না, হবেন না। কেননা তারা বিরোধিতা করেছেন, ঠিক আছে, আপনারা বলেছেন যে এভাবে ফলাফল দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আপনি এটা পদ্ধতি বাতলে দেন, কোন পদ্ধতি দিতে হবে, এভাবে দেবেন না, তাহলে কিভাবে দেবেন সেটা বলে দেন, যে সরকারকে একটা পদ্ধতি শেখান। সরকার তো জনগণের অংশ, জনগণের হার্টবিট সরকারের মধ্যে কি হয়, মানে স্পন্দিত হয়। তাহলে সুশীল সমাজকে অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে সরকার একটা পদ্ধতি বেছেছে, JSC এবং SSC-র ফলাফলের নির্দিষ্ট বিষয়গুলোকে নিয়ে একটা পর্যালোচনা করে দুটোর গড় করে একটা ফলাফল সরকার তৈরি করেছেন। এটি কোনোভাবেই অটোপাস বা অটোপ্রমোশন নয়,
এটি হচ্ছে তার অর্জিত পূর্ববর্তী ফলাফলের পুনর্মূল্যায়ন। একজন শিক্ষার্থীর অর্জিত ফলাফলের পুনর্মূল্যায়ন, এটি হচ্ছে এই এইচএসসি যে রেজাল্টটি হলো, এটি নিয়ে সমালোচনা যারা করছেন তাদেরকে বলতে হবে যে তাহলে সুষ্ঠু পদ্ধতি কোনটি। তারা তো সেটা নির্দেশন করতে পারেননি, তাহলে যদি বলি যে নির্দেশনা দিতে যদি না পারেন আপনি সমালোচক হতে পারবেন, কিন্তু আপনি কি হতে পারবেন না, সুশীল সমাজ হতে পারবেন না। সুশীল সমাজ রাষ্ট্রকে একটা গাইডলাইন দেবে, রাষ্ট্রকে একটি গাইডলাইন প্রদান করবে এবং সেটি নির্মোহ ভাবে, সেটি রাষ্ট্রকে হতে পারে, সেটা বিরোধী দলকেও তারা পরামর্শ দিতে পারে। এবং যে কোনো একটি উন্নত রাষ্ট্রের সবচেয়ে কঠিন সুন্দরতম ভূমিকা পালন করে সুশীল সমাজ। একটি রাষ্ট্রের সুশীল সমাজ রাষ্ট্রের যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন করবে, এবং সেই ক্রিয়া প্রতিক্রিয়া হবেন কেমন, সেটি হবে নির্মোহ ভাবে। এবং সেখানেই কিন্তু সুশীল সমাজ, যেই সমাজে সুশীল সমাজ, যে রাষ্ট্র ব্যবস্থায় সুশীল সমাজ যত বেশি সক্রিয় সেই রাষ্ট্র ব্যবস্থা তত বেশি গণতান্ত্রিক এবং কল্যাণমুখী। তাহলে বাংলাদেশে সুশীল সমাজের একটি ভূমিকা রয়েছে। আমরা যদি সেই বিষয়টা বলি, এটি সুশীল সমাজ কখন থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল। সুশীল সমাজ বলতে জনগণের সে অংশ কে বোঝায় যারা সরাসরি রাষ্ট্র ও রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কিংবা এসব থেকে কোনো সুবিধাও লাভ করে। আমি যে একটু আগে বলেছি নির্মোহ নাগরিক বা সুশীল সমাজকে ইংরেজিতে বলে সিভিল সোসাইটি। বিখ্যাত ফরাসি দার্শনিক রুশো তার সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে সর্বপ্রথম সিভিল সোসাইটি শব্দটি ব্যবহার করেন। প্রাচীন গ্রিস ও রোমে নগর কেন্দ্রিক সভ্যতা ছিল এবং নগরের অধিবাসীদেরকে নাগরিক বলা হতো বা সিভিল বলা হতো, এবং সিভিল থেকে সিভিটাস, সিভিটাস থেকেই কিন্তু আসলে সিভিল সোসাইটি তৈরি হয়েছে বা নাগরিক সমাজ তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু সিভিল সোসাইটির কথা বললাম, পাশাপাশি আমাদের আরেকটি বিষয় আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এখন সরকারকে চাপ সৃষ্টি করবে কিছু গোষ্ঠী, সরকারকে চাপ সৃষ্টি করবে কি চাপ? এমন ধরেন আমি একটু আগে বলেছি ধর্মঘট বলেছি, গোষ্ঠীভিত্তিক যে আন্দোলন সেটাকে ধর্মঘট বলা হয়, কর্ম থেকে বিরতি থাকা এটাকে ধর্মঘট বলা হয়। ঠিক তেমনি ভাবে সমাজে কিছু, রাষ্ট্রে কিছু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকবে। এবং চাপ সৃষ্টি গোষ্ঠীর ভূমিকাটা কেমন? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের ভিত্তিতেই পরস্পরের সাথে আবদ্ধ হন। এরা এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যা সরকারকে অনানুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে। অনানুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। অর্থাৎ চাপ সৃষ্টিকারী সরকারের আচরণকে নিয়ন্ত্রিত না করে রাজনৈতিক কর্মকাণ্ডকে চাপ সৃষ্টি করে। প্রয়োজন বোধে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মিছিল, মিটিং, শোভাযাত্রা এবং করে সরকারের উপর চাপ প্রয়োগ করে। তাহলে বিভিন্ন গোষ্ঠী ভিত্তিক তাদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ আদায়ের জন্য যে আন্দোলন করে বা যে সংগ্রাম করে এবং মিছিল করে, মিটিং করে, শোভাযাত্রা করে, সরকারের উপর চাপ সৃষ্টি করে, তাদেরকে আসলে বলে দাবি আদায়ের জন্য সরকারকে বাধ্য করেন, তাদেরকে আসলে বলা হয় কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি ভূমিকা রয়েছে, মানে সরকার ব্যবস্থায় বা রাষ্ট্র পরিচালনায় চাপ সৃষ্টিকারী একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকাগুলো কেমন? যেমন সরকারি নীতি ও আইন প্রণয়নকে প্রভাবিত করে, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে সমন্বয় সাধন করে, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসেবে কাজ করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের অভিজ্ঞতা পর্যবেক্ষণের আলোকে সরকারকে নানা বিষয়ে পরামর্শ দিতে পারে। রাজনৈতিক প্রচার প্রসার সংগঠিত মাধ্যম হিসেবে কাজ করে, সরকারগত জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি বক্তৃতা, মিছিল, মিটিং, পুস্তক পুস্তক প্রকাশ, সংবাদপত্রে বিজ্ঞাপন, বিক্ষোভ এবং ধর্মঘটের আশ্রয় নিয়ে সরকারকে তথ্য সরবরাহ করে থাকে। সরকারের গণতান্ত্রিক চরিত্র সংরক্ষণে ভূমিকা রাখে। সরকার যে জনগণের জন্য গণতান্ত্রিক চরিত্র সংরক্ষণে ভূমিকা রাখে। কোন একটি গোষ্ঠীর প্রতি সরকার যদি অনৈতিক আচরণ করে, তাদের যদি দমন পীড়ন করে, তখন তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীতে বিরাট ভূমিকা পালন করে সরকারকে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। সরকারের নীতি গণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী হলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আন্দোলনে অবতীর্ণ হয়ে সরকারকে গণতান্ত্রিক রীতি প্রণয়নে বা পালনে বাধ্য করে। এটি হচ্ছে মূলত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ
অংশে চলে এসেছি। আপনাদের লেকচার শিটে আরো কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আপনারা পড়ে নেবেন, সেগুলো আসলে বোঝানোর কিছু নেই। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আমাদের যে ক্লাসের যে আলোচনা, যদি সামগ্রিক আলোচনার দিকে আমরা বলি, তাহলে আমরা কি পড়লাম সেই কথাগুলোকে যদি আমরা একটু গুছিয়ে বলি। আমরা প্রথমে বলেছি যে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা বলতে আমরা রাজনৈতিক দলের কথা বুঝিয়েছি। আমরা বলেছি যে রাজনৈতিক দল বলতে আসলে আমরা সেই সংগঠিত জনগণকে বুঝি যারা একটি আদর্শকে বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে যায়, জনগণের মতামত নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, সংখ্যাগরিষ্ঠ ভাবে ভালোবাসা নিয়ে তারা সরকার গঠন করে, সরকার গঠন করে আইন প্রণয়ন করে, মহান জাতীয় সংসদে আইন প্রণয়ন করে, মহান জাতীয় সংসদে আইন প্রণয়ন করে তারা রাষ্ট্র পরিচালনা করে। এখন তারপর আমরা বলেছি যে গণতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি। সুস্পষ্ট ভাবে আমরা বলেছি গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ আমাদের মহান জাতীয় সংসদের সরাসরি আসনে 300টি 300টি আসনে সরাসরি নির্বাচন হয়, যে রাজনৈতিক দল 151টি আসন পাবেন তারা সরকার গঠন করবেন, অর্থাৎ তারা আইন প্রণয়ন করার জন্য, কারণ রাষ্ট্র পরিচালনা মানে হচ্ছে আইন প্রণয়ন করা। এখন মহান জাতীয় সংসদে আইন প্রণয়ন করতে ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, যেমন 151 ভোট পেলেই কি হবে, যে কোনো আইন পাশ করা যাবে। তাহলে গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। তাহলে গণতান্ত্রিক পরিবেশে এটা রাষ্ট্রে আইন প্রণয়ন হবে। এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় আমরা দিয়েছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কি আছে, যেমন যে বাংলা বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ, তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বৈশিষ্ট্য কি, এটি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। আবার তারা কি বিশ্বাস করে, তারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ জাতি হিসেবে বাঙালি ভাষাতাত্ত্বিক জাতীয়তায় তারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, কিন্তু তারা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাতেও সমর্থন করে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল রয়েছে যেটা বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বলে, তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং তারা মনে করে তাদের রাজনৈতিক দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি 19টি দফা প্রণয়ন করেছিলেন এবং তারা বিশ্বাস করে যে 19টি দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ স্বনির্ভর হবে। তো সুতরাং এই ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যায় এবং জনগণ তাদেরকে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারাও সরকার গঠন করেছিল অতীতে। তাহলে এটি একটি রাজনৈতিক দল। বাংলাদেশে আরো একটি রাজনৈতিক দল আছে জামায়াতে ইসলামী, এটি একটি ধর্মাশ্রিত রাজনৈতিক দল, অর্থাৎ তারা বিশ্বাস করেন যে ধর্ম রাজনীতি থেকে আলাদা নয়, ধর্ম কিন্তু রাজনীতির অংশ। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ, আর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ধর্মাশ্রিত। সুতরাং তাদের নির্দিষ্ট ম্যানিফেস্টো রয়েছে এবং তারা নির্দিষ্ট ম্যানিফেস্টো অনুযায়ী তারাও জনগণের কাছে যায় এবং জনগণের কাছে তাদেরও কিছু উদ্দেশ্য নিয়ে জনগণের সাথে কথা বলে। যদিও এই রাজনৈতিক দলটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, এটি তাদের রাজনৈতিক দর্শন ছিল। তাহলে আমরা রাজনৈতিক দর্শনের কথাও বলবো সাথে। এরপর বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আছে যেটিকে আমরা বলি জাতীয় পার্টি, তাদেরও কিছু কয়েকটি, তাদের এটিও হোসেন মোহাম্মদ এরশাদ এই দলটি প্রতিষ্ঠা করেন এবং এই দল প্রতিষ্ঠা করে তাদেরও কিছু রাজনৈতিক আদর্শ রয়েছে এবং তারাও কিন্তু জনগণের কাছে যায়, ভোট প্রার্থনা করে। এরপর রয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বিভিন্ন সমাজতান্ত্রিক দল রয়েছে। তারপর আছে আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদ রয়েছেন এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রয়েছেন, তারা আসলে সমাজতন্ত্রে বিশ্বাস করেন, অর্থাৎ তারা বলতে চান যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় সম্পদের মালিকানা হবেন, রাষ্ট্র সমস্ত সম্পদের মালিকানা হবে, তারা সেভাবে বিশ্বাস করেন এবং তারা সেভাবে ম্যানিফেস্টো তৈরি করেছেন এবং জনগণের কাছে তারাও গিয়ে যান ভোটের জন্য। আমরা এ পর্যায়ে এসে আলোচনার শেষ এসে আমরা বলেছিলাম তিনটি অর্থ ব্যবস্থা আমরা আলোচনা করেছি। আমরা বলেছি যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে বোঝায় যে ব্যক্তি তার সমস্ত সম্পত্তির মালিকানা পাবে, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্র তার সমস্ত সম্পত্তির মালিক হবে, রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি মানে একটি মিশ্র অর্থনীতি রাষ্ট্র, কারণ এখানে ব্যক্তির যেমন সম্পত্তি অর্জনের অধিকার রয়েছে তেমন রাষ্ট্র নিজেও সম্পত্তি অর্জন করেন। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে বাংলাদেশে যে মোবাইল ফোন কোম্পানি গুলো, যেমন গ্রামীণ ফোনের মালিক ব্যক্তি মালিকানায় এবং রাষ্ট্রীয় মালিকানায় একটি ফোন কোম্পানি রয়েছে, সেটি হচ্ছে টেলিকম। ঠিক তেমনি ভাবে
গ্রিন লাইন বাসের মালিকানা ব্যক্তি মালিকানায় ঠিক রাষ্ট্রের মালিকানা বাস রয়েছে, সেটি হচ্ছে বিআরটিসি। তাহলে এখানে আমরা বলেছি যে মিশ্র অর্থনীতি মানে হচ্ছে যেখানে রাষ্ট্র এবং জনগণ উভয়েই কি করবেন, উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। আমরা আরো বলেছি যে এই সমাজের যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ থাকবেন কি, যিনি মিনিমাম মেজরিটি পাবেন তিনি সরকার গঠন করবেন, আর যিনি পাবেন না তিনি বিরোধী দল থাকবেন। বিরোধী দলকে আমরা বলেছি যে বিরোধী দলের গঠনমূলক সমালোচনার উপরে নির্ভর করে একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক ভাবে পরিচালিত হবে। সরকার দল যে সকল ভুল করবেন বিরোধী দল সেগুলো চোখে আঙুল দেখিয়ে দেবেন। বিরোধী দল শুধুমাত্র বিরোধীদের কারণে বিরোধিতা করবেন না, এবং একটি রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বিরোধী দলের রয়েছে ব্যাপক ভূমিকা, সেটি আমরা আলোচনা করেছি। আমরা এরপর বলেছি যে একটি রাষ্ট্র ব্যবস্থায় সরকার এবং বিরোধী দলের মধ্যে সম্পর্কটা কেমন থাকা উচিত, সেটি আমরা আলোচনা করেছি। আমরা বলেছি যে রাজনৈতিক দল হিসেবে সরকার এবং রাজনৈতিক দল অনেকেই থাকবেন কিন্তু সবাই বিরোধী দল হবেন না। বিরোধী দল বলতে আমরা তাকেই বিরোধী দল বলবো যারা আসলে সংসদে, মহান জাতীয় সংসদে প্রতিনিধির ক্ষেত্রে সরকারের বাইরে থাকবেন, তারাই হচ্ছে বিরোধী দল। সুতরাং মহান জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকার উপর নির্ভর করবে একটি রাষ্ট্রে কতটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে। এরপর আমরা পড়েছি যে সুশীল সমাজ। আমরা বলেছি যে সুশীল সমাজ বলতে কি বুঝে, আমরা বলেছি সুশীল সমাজ মানে হচ্ছে রাষ্ট্রের সেই সচেতন জনগোষ্ঠী, শিক্ষিত সচেতন নিরপেক্ষ নির্মোহ জনগোষ্ঠী যারা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন করবে, গঠনমূলক ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন করবে, এবং তারা কোনো রাজনৈতিক অনুকম্পা পাবেন না, তারা কোনো রাজনৈতিক দল থেকে সুবিধা পাবেন না। হ্যাঁ, যারা সুবিধা নেবেন বা পাবেন তারা কিন্তু সুশীল সমাজ থাকবেন না, তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উপদেষ্টায় পরিণত হবে। কিন্তু সুশীল সমাজ হতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই নিরপেক্ষ এবং নির্মোহ থাকতে হবে। সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজ একটা বিশাল ভূমিকা পালন করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে। এরপর আমরা বলেছি যে সুশীল সমাজের পর আমরা আরেকটা বলেছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা বুঝি সেই সংগঠিত গোষ্ঠী, অর্থাৎ গোষ্ঠী বলতে যেমন আমরা বলেছি যে আমরা যখন হরতাল এবং ধর্মঘটের পার্থক্যের কথা বলেছিলাম, হরতাল হচ্ছে কি সর্বজনীন, আর ধর্মঘট হচ্ছে গোষ্ঠীর কোন একটা গোষ্ঠীর দাবি আদায়ের জন্য কর্মবিরতি, কর্ম থেকে নিজেদেরকে বা যে কোনো কর্মসূচিতে নিজেদেরকে সম্পৃক্ত করা। যেমন ছাত্ররা যদি সরকার থেকে কিছু আদায় করতে চায় তাহলে সরকার ছাত্ররা ছাত্র ধর্মঘট করে, ট্রাক চালকরা ট্রাক চালক ইউনিয়ন ধর্মঘট করে, বিভিন্ন জেলে সম্প্রদায় ধর্মঘট করতে পারেন বা শিক্ষক সমাজ ধর্মঘট করতে পারেন। তাহলে ধর্মঘট মানে হচ্ছে একটি গোষ্ঠীভিত্তিক আন্দোলন, কিন্তু হরতাল একটা সার্বজনীন। এবং আমি এও বলেছি পৃথিবীতে প্রথম হরতাল শব্দটি ব্যবহার করেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়, এবং মহাত্মা গান্ধীর হরতাল ছিলেন অহিংস হরতাল। এরপর আমরা হরতাল আমরা বলেছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা বিভিন্ন বিষয়ে তারা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে মনে করলে সরকারের বিরুদ্ধে হরতাল, মিছিল, মিটিং, শোভাযাত্রা করে সরকারকে গণতান্ত্রিক ভাবে ফিরিয়ে আনে, অর্থাৎ তাদের দাবি আদায় করে। সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও কিন্তু বিশাল ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত আজকের এই ক্লাসে আমরা বিষয়গুলো আলোচনা করেছি ঠিক এভাবে যে একটি রাজনৈতিক দল তারা কি ভূমিকা পালন করে সে বিষয়গুলো। এতক্ষণ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ক্লাসটা শুনে থাকেন তাহলে আশা করি আপনাদের বিষয়গুলো সুস্পষ্ট হয়েছে, এবং আপনাদের জন্য মার্চ ফরওয়ার্ড কর্তৃক যে লেকচার শিট প্রদান করা হয়েছে সেখানে বিষয়গুলোর পাশাপাশি, এই বিষয়গুলো তো আছেই পাশাপাশি, সেখানে কিছু তথ্য কণিকা দেওয়া হয়েছে, আপনারা সেই তথ্য কণিকা গুলো পড়বেন, আমার এই আলোচনা শুনেছেন তারপর সেই তথ্য কণিকা গুলো পড়বেন, এবং আশা করি এই তথ্য কণিকা গুলো এবং আমার তথ্য কণিকা গুলো বুঝতে আমার এই আলোচনা আপনাকে সহযোগিতা করবে। আপনারা যদি এই বিষয়টি উপকৃত হন তাহলে অনেক ভালো লাগবে। আশা করি আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আমাদের পরবর্তী যে যে লেকচারটি হবে সেটি হচ্ছে আমাদের 10 নম্বর যে লেকচার, সেটা আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা, অর্থাৎ আজকে আপনাদেরকে পড়ালাম 9 নম্বর লেকচার 9 বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, 10 নম্বর যে আমাদের যে ক্লাস হবে সে ক্লাসটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সরকার ব্যবস্থা। তো সে পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি, আপনাদের সর্বাত্মক সাফল্য কামনা করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।